ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর স্টুডেন্টস আপনারা তো জানেনি কম্পিউটার যে কোনো কাজকে খুব সহজে এবং তাড়াতাড়ি করে দিতে পারে কিন্তু এমন কিছু কাজ আছে যা কম্পিউটারও করতে অনেক সময় লেগে যায় আমি আপনাদের জন্য বেশ কিছু ওয়েবসাইট নিয়ে এসেছি আপনাদের সেই কঠিন কাজকে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা করে নিতে পারবেন তো চলুন আমরা সেই ওয়েবসাইটগুলি সম্বন্ধে কিছু ধারণা আপনাদের দিই জেনারেলি কিছু মানুষ আছেন যারা সারা দিনে কতটা ক্যালোরি নেবেন কতটা কতবার খাবেন এগুলি মেনটেন করে চলেন অর্থাৎ ডায়েটের ওপর নির্ভরশীল তো তাদের ডায়েট অ্যাকচুয়াল কোন কোন খাদ্য বা খাবার খেলে তাদের ডায়েট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তারা ডিসাইড করতে পারেন না এই ওয়েবসাইটটি শুধুমাত্র তাদের জন্য আপনার ধরে নিন সারাদিনে বারোশো ক্যালোরি প্রয়োজন বা বারোশো ক্যালোরির বেশি আপনি খাবেন না এবং সারাদিনে তিনবার খাবেন আপনি তিনটে মিল নেবেন তো সেই তিনটে মিল এখানে আপনি এনিথিং সিলেক্ট করে নেবেন যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে সেক্ষেত্রে ভেজিটেরিয়ান সিলেক্ট করে নেবেন তো আমি ধরে নিলাম আপনি ভেজিটেরিয়ান এবং তিনবার মিল খাবেন আর বারোশো ক্যালোরির মধ্যে জেনারেট করুন এখানে জেনারেট করার সঙ্গে সঙ্গে আপনাকে ওই এই ওয়েবসাইটই বলে দেবে যে কোন কোন খাবার আপনি আপনার জন্য প্রয়োজন বা এই খাবার খেলে এই তিনবার আপনার সারাদিনে দিনে বারোশো ক্যালোরিস পাওয়া হবে তো এখানে দেখুন ব্রেকফাস্টে দুটো খাবার দিয়েছে দেখুন ব্রেকফাস্টে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাঞ্চে দিয়েছে ডিনারে দিয়েছে তো আপনার এই তিনবারের খাবারে আপনার সাপোজ কোনো একটা খাবার পছন্দ হলো না তো সেক্ষেত্রে আপনি সেটাকে ব্রেকফাস্টটাকে আপনি রিজেনারেট করে নিতে পারেন রিজেনারেট করার সঙ্গে সঙ্গে আপনার সেম ক্যালোরির আলাদা খাবার চলে আসবে লাঞ্চেও তাই আপনার যদি পছন্দ না হয় আপনি চেঞ্জ করতে পারেন রিজেনারেট করলেও হয়ে যাবে এক্ষেত্রে আপনার পুরো ক্যালোরি দিনের মিল মিল প্ল্যানটা কি আপনি রিজেনারেটও করতে পারেন সেজন্য আপনি রিজেনারেট করে নিতে পারেন আপনার ক্যালোরি সেম রেখে আপনার খাবার পরিবর্তন হয়ে যাবে তো এটি আরও ভালো সুবিধা পাওয়ার জন্য আপনারা আপনাদের গুগল দিয়ে সাইন ইনও করে নিতে পারেন আশা করি এটি আপনাদের খুব উপকারী একটা ওয়েবসাইট হিসাবে আপনাদের কাছে পরিচিত হবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন